যারা দু হাজার তেইশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্স করতে চাইছো তোমাদের ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে নিয়ে বিস্তারিত আমি আলোচনা করে দিয়েছি এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা ফর্ম ফিল করবে তবে ফর্ম ফিল আগে কয়েকটা কথা ভালো করে শুনে নাও আগের যে ভিডিওটি আমি দিয়েছি সেখানে বোর্ড যে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তিগুলো বিস্তারিত আলোচনা করে দিয়েছে যেগুলো তোমাদের প্রয়োজন আগে ওই ভিডিওটা দেখে নাও ওই ভিডিওটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট ওই ভিডিও দেখলে তাহলে কিন্তু এই ফর্ম ফিল করতে গিয়ে তোমার কোনো অসুবিধা হবে না আরেকটি ইম্পর্টেন্ট যেটি বিষয় ফর্ম ফিল আগে ভালো করে ব্যাপারটা বোঝো একবার জায়গায় দুবার দেখো শুধু আমার ভিডিও দেখতে হবে তা নয় অন্য কোনো চ্যানেলের যদি ভালো ভিডিও থাকে সেটা দেখো প্রয়োজনে অন্য কারোর সহযোগিতা নাও কিন্তু ফর্ম যেন ভুল না হয় প্রথমে ফর্ম ফিল আপের আগে কি কী ডকুমেন্টসগুলো ঠিক করে আগে একবার শুনে নাও তোমাদের যে ডকুমেন্টসগুলো সরাসরি আপলোড করতে হবে তোমাদের ফটো সিগনেচার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাজ এ এজ প্রুফ এইচ এর মার্কশিট কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট পিএইচ সার্টিফিকেট সেটা যদি থাকে সেটা এক্স সার্ভিসম্যানের যদি ডকুমেন্টস প্রয়োজন যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেটা এগুলো প্রত্যেকটিকে দুশো কেবির মধ্যে করতে হবে দুশো কেবির মধ্যে ভালো করে শোনো না দুশো কেবির মধ্যে আর জেপিজি ফরম্যাট একটাই ফরম্যাট দেওয়া হয়েছে জেপিইজি ফরম্যাটেই কিন্তু অ্যালাউ হবে আর প্রত্যেকটা দুশো কেবির মধ্যে করতে হবে তাহলে প্রথমে তোমরা এক কাজ করো যে ডকুমেন্টসগুলোর কথা বলছি এগুলোকে সবই দুশো কেবির মধ্যে রেডি করে নিয়ে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নাও মোবাইলে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে নাও এবং প্রত্যেকটা ডকুমেন্টের নামটা লিখে নাও যে ফটো হলে ফটো সিগনেচার হলে সিগনেচার মার্কশিট হলে মার্কশিট অ্যাডমিট হলে অ্যাডমিট এভাবে লিখে নাও যাতে এর জায়গায় সে তার জায়গায় সে না হয়ে যায় এবার আর একটা সাদা কাগজে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমরা লিখে নাও যেরকম নিজের নাম বাবা মায়ের নাম কাস্ট কি রয়েছে ডেট অফ বার্থ কি রয়েছে রিলিজন কি রয়েছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নম্বর ইমেল আইডি আধার নম্বর এইচএস স্কুলের নাম এবং কোন বোর্ড থেকে তুমি এইচএস পাশ করেছো পাশাপাশি বেস্ট অফ ফাইভে তোমার কত নাম্বার রয়েছে কত পার্সেন্টেজ রয়েছে এইটাকে খুব ভালো করে সতর্কভাবে লিখে রাখো যাতে ফর্ম ফিল আপ করার সময় রকম কোনো সমস্যা না হয় এই সমস্ত জিনিসগুলো রেডি করে নেওয়ার পর এরপর বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট গুগুলে গিয়ে লেখো ডব্লুবি ডব্লুবিপিই ডট ও আর জি দেখো একদম ওয়েবসাইটের ফ্রন্ট পেজ চলে এসছে এই ফ্রন্ট পেজের এই যে দেখো ভালো করে দেখো এই যে প্রফুল্লচন্দ্র রায়ের যে নিচে যে প্রথম অপশানটি রয়েছে ক্লিক হেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশান টু টু ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সেশান টু থাউজেন্ড এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো মেন ফর্ম বেরিয়ে এসছে এটাকে ভালো করে একবার দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নাও কি কি রয়েছে কি কি তথ্য তোমাদেরকে আগে থেকে জেনে রাখতে হবে দেখো নিজের নাম বাবার নাম মায়ের নাম অভিভাবকের নাম জেন্ডার ডেট অফ বার্থ ক্যাটাগরি মেল আইডি মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর আধার নম্বর রিলিজিয়ন অ্যাপ্লিকেন্ট টাইপ কেমন তারপরে তো পারমানেন্ট অ্যাড্রেস চলে আসছে তার কিছু কিছু লিখতে হবে তারপরে অ্যাকাডেমিক ইনফরমেশান দিয়েছে দেখো এখানে তুমি এইচএস কোথা থেকে পাস করেছ কত নাম্বারে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল সেগুলোকে সিলেক্ট করতে হবে কোনটা কোনটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিল তারপরে এইচএস কোন বোর্ড থেকে পাস করেছো কত সালে পাস করেছো কত নাম্বার পেয়েছো টোটাল কত নাম্বারে পরীক্ষা হতো আর কত নাম্বার তুমি পেয়েছো সেটা তোমাকে দিতে হবে বেস্ট অফ ফাইভে হায়ার কোয়ালিফিকেশান কিছু রয়েছে কি নাম তারপর দেখো কোন ডিস্ট্রিক্টের কলেজের জন্য অ্যাপ্লাই করবে তারপরে কি ধরনের কলেজ সেটা অ্যাপ্লাই করতে হবে তারপরে সিলেক্ট ইনস্টিটিউট কোন কলেজে তুমি অ্যাপ্লাই করবে সেটা করতে হবে এরপর দেখো কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে অ্যাপ্লিকেন্ট ফটো অ্যাপ্লিকেন্ট সিগনেচার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অ্যাজ এ প্রুফ হিসাবে এইচএসের মার্কশিট পিএইচ বা কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা এক্স সার্ভিসম্যানদের জন্য অনলি পিডিএফ একটা অ্যাড করতে হবে তাদের সার্টিফিকেটের এরপর ডিক্লারেশান রয়েছে যে এগুলো তুমি যেগুলো দিয়েছো সব ঠিকঠাক তারপরে দেখো একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা আছে তারপর সাবমিট তাহলে আমরা এক ধার থেকে প্রথম থেকে করতে থাকি প্রথমে কি রয়েছে নাম তারপরে দেখো বাবার নাম রয়েছে তাহলে বাবার নামটা লিখে ভালো তারপরে রয়েছে মায়ের নাম মায়ের নামটাও লিখে ভালো তারপরে রয়েছে অভিভাবকের নাম অভিভাবকের নাম তুমি দিতে পারো নাও দিতে পারো কিন্তু দিয়ে দেবে বাবার নাম বসিয়ে দেবে এরপর সিলেক্ট জেন্ডার বলছে জেন্ডারে কোনটা রয়েছে মেল ফিমেল আদার্স তিনটে রয়েছে তুমি যেটা সেটা দেবে সেটা বসিয়ে দেবে এরপরে হচ্ছে ডেট অফ বার্থ বসাতে হবে এখানে সিলেক্ট করতে হবে প্রথমে তুমি সালটাকে সিলেক্ট করে নেবে করে নিলে তারপরে ক্যাটাগরি দিয়ে দেবে ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে তুমি রয়েছ তুমি ক্যাটাগরি বসিয়ে দিলে এরপরে দেখো মেল আইডি দিতে হবে একটা একটা মেল আইডি এবার তোমার ভ্যালিড মেল আইডি দেবে কিন্তু যা দেবে কিন্তু ভ্যালিড মেল আইডি কারণ সমস্ত তথ্যগুলো কিন্তু ভ্যালিড দিতে হবে এখানে কোনো ভুলভাল দিলে হবে না ভ্যালিড একটা মেল আইডি বসালে এরপরে তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে এটাও কিন্তু একদম সঠিক মোবাইল নাম্বার দিতে হবে তারপরে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে একটা পরেরটায় রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দিলে এবারে আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার যে বারো সংখ্যার আধার নাম্বার সেটা তুমি বসালে এবার রিলিজিয়ন বলছে সিলেক্ট রিলিজিয়ন তুমি হিন্দু হলে হিন্দু ইসলাম হলে ইসলাম ক্রিশ্চান হলে যেটা তোমার সেটা তুমি বসিয়ে দেবে তারপরে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ এবার তুমি কি এক্স সার্ভিস ম্যান ইন সার্ভিস না নান তুমি ফ্রেশার হলে নান করবে তাহলে এটা হয়ে গেল প্রথমটা হয়ে গেল বেসিক ইনফরমেশান বেসিক ইনফরমেশানে কি কী রয়েছে নিজের নাম বাবার নাম মায়ের নাম গার্ডিয়ানের নাম বা অভিভাবকের নাম মেল ফিমেল জেন্ডার সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ দিতে হবে কোন কাস্ট দিতে হবে অবশ্যই একটা ভ্যালিড জিমেল দিতে হবে ফোন নাম্বার দিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে আধার কার্ডের নম্বর দিতে হবে তুমি কোন ধর্মের সেটা দিতে হবে রিলিজিয়ন আর তুমি হচ্ছে কি ধরনের ক্যান্ডিডেট অ্যাপ্লিকেন্ট টাইপ তুমি যদি ফ্রেশার হও তাহলে নান করবে এবার রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসে প্রথমে রয়েছে সিলেক্ট স্টেট আমাদের স্টেট যদি হয় ওয়েস্ট বেঙ্গল তাহলে একদম নিচে চলে যাবে নিচে পেয়ে যাবে তারপরে ডিস্ট্রিক্টটা তোমাকে কিন্তু এখানে নিজেকে লিখতে হবে তুমি নিজে লিখে নেবে সাউথ টোয়েন্টি ফোর পরগনাস আমার ডিস্ট্রিক্ট আমি সেটা লিখে দিচ্ছি এবারে পিনকোড বসাতে হবে পিনকোড তোমাদের যে যার নিজস্ব পিনকোডটা বসাবে পিনকোডের পর দেখো পোস্টাল অ্যাড্রেস এখানে ডিটেলসে অ্যাড্রেস দিতে হবে তোমার পুরো আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটাই এখানে বসাবে যে আধার কার্ডে যেভাবে অ্যাড্রেস রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু এখানে অ্যাড্রেসটাকে বসিয়ে দেবে পুরো অ্যাড্রেসটা কমপ্লিট লিখে দিলে এরপরে বলছে দেখো অ্যাকাডেমিক ইনফরমেশান তাহলে এর আগেরটা আমরা দেখে নিই পারমানেন্ট অ্যাড্রেসে কী কী দিতে হলো প্রথমে সিলেক্ট করতে হলো স্টেট তারপরে তোমাকে জেলার নাম লিখতে হলো পিন নাম্বার দিতে হলো আর তোমার পোস্টাল অ্যাড্রেসটা সম্পূর্ণ সুন্দর করে লিখতে হলো এবার ইনস্টিটিউশনের নেম লিখবে যেখান থেকে তুমি এইচএস দিয়েছো তুমি যেখান থেকে এইচএস দিয়েছ সেই ইনস্টিটিউশনের নামটা দিতে হবে বসিয়ে দিলে এপারে তুমি হচ্ছে তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল দিতে হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল আমার বাংলা ছিল আমি বাংলা দিয়ে দিলাম তোমাদের অন্য কিছু থাকতে হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা থাকবে তোমাদের সেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বসিয়ে দেবে এটা তোমার মার্কশিটে পেয়ে যাবে তোমার যে মার্কশিট রয়েছে এইচএসের ওখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি দেওয়া রয়েছে এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কত নাম্বারে ছিল আমাদের সময় একশো নাম্বার ছিল অনেকের সময় কী হয় দুশো নাম্বার পুরাতন সিলেবাসে যারা ছিল তাদের দুশো নাম্বার ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজও একশো নাম্বারের ছিল তাহলে এই জায়গায় আমরা কি কি করলাম প্রথমে স্কুলের নাম বসালাম তারপরে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কত নাম্বারের ছিল সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কত নাম্বার ছিল এটা লিখলাম এবারে আসছে যে কোন বোর্ডের আন্ডারে আমরা এইচএস দিয়েছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এখান থেকে আমি এইচএস দিয়েছিলাম তো এটা তুমি সিলেক্ট করলে এবার ইয়ার অফ পাসিং দিতে বলছে ইয়ার অফ পাসিং তুমি যত সালে পাস করেছো সেটা দিয়ে দেবে ইয়ার অফ পাসিং যেটা হবে সেটা দিয়ে দেবে এরপর সবচেয়ে ভাইটাল জায়গা যেটা যে ফুল মার্কস কত এবার যাদের যত ফুল মার্কস ছিল এখন কারেন্ট সিলেবাসে পাঁচশোতে ফুল মার্কস তাহলে তুমি পাঁচশো সিলেক্ট করবে এবার ল্যাঙ্গুয়েজে দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটা সবচেয়ে বেশি পেয়েছে সেটা দেবে দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে ধরো ইংরাজি আর বাংলার মধ্যে তুমি যেটা মানে যাদের যে দুটো ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজ ওয়ান অ্যান্ড টু এর মধ্যে যেটা বেশি পেয়েছে সেটা দেবে আর বাকি পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি যে চারটে পেয়েছো মানে বেস্ট অফ ফাইভ বসাতে হবে বেস্ট অফ ফাইভ তুমি এক এক করে বসিয়ে দেবে বেস্ট অফ ফাইভে তোমার কত নাম্বার হচ্ছে সেটা তুমি পরপর বসিয়ে দিলে ঠিকঠাক করে দেখে নেবে যেটা ভুল না হয় এবার হায়ার কোয়ালিফিকেশান তোমার যদি কোনো হায়ার কোয়ালিফিকেশান থাকে তাহলে সেটা তুমি বসাবে হায়ার কোয়ালিফিকেশান যদি থেকে থাকে না থাকলে কোনো অসুবিধা নেই হায়ার কোয়ালিফিকেশান জায়গাটা ফাঁকা থেকে যাবে আর হায়ার কোয়ালিফিকেশান তো এখানে খুব একটা কাজের নয় এখানে তো তোমার উচ্চ মাধ্যমিকের মার্কসের উপর ডিপেন্ড করবে সেই জন্য হায়ার কোয়ালিফিকেশান না দিলেও কোনো অসুবিধা নেই এরপর হচ্ছে কোন কলেজে তুমি অ্যাপ্লাই করবে প্রথমত তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি এরপর তুমি কী টাইপের কলেজে অ্যাপ্লাই করতে চাও গভর্নমেন্ট না প্রাইভেট এবার গভর্নমেন্টের যদি টার্গেট থাকে তাহলে তুমি গভর্নমেন্ট সিলেক্ট করবে গভর্নমেন্ট সিলেক্ট করে নিলে এবারে কোন এবারে তোমার জেলাতে কোন কোন গভর্নমেন্ট কলেজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশানের আন্ডারে রয়েছে সেগুলো দিয়ে দেবে সেখান থেকে তুমি সিলেক্ট করে নেবে আমি ধরো জয়নগর ডায়েট সিলেক্ট করলাম যেখান থেকে আমি পাস আউট হয়েছিলাম তাহলে সেটা আমি সিলেক্ট করে নিলাম এবং সঙ্গে সঙ্গে নিচে অটোমেটিক এসে যাবে এটা কী টাইপের কলেজ মানে বেঙ্গলি মিডিয়াম না ইংলিশ মিডিয়াম না কী মিডিয়ামের এটা দিয়ে দেবে তাহলে মোটামুটি প্রথমে তুমি জেলা সিলেক্ট করবে তারপরে গভর্নমেন্ট না প্রাইভেট যারা প্রাইভেটে অ্যাপ্লাই করবে তারা প্রাইভেট সিলেক্ট করে নেবে তারপরে ওখানেই কলেজের লিস্ট দিয়ে দেবে তোমাদের আলাদা করে দেখার দরকার নেই যেগুলো এনসিআরটি এবং ডাব্লু বিবিপিই মানে মানে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান স্বীকৃতি দিচ্ছে সেই সমস্ত কলেজের লিস্ট এখান থেকেই পেয়ে যাবে এখান থেকেই তুমি সিলেক্ট করে নিতে পারবে নিয়ে তারপরে সিলেক্ট করে দিলে তারপর অটোমেটিক এসে যাবে এটা কী টাইপের কলেজ বেঙ্গলি কি উর্দু কি ইংলিশ দিয়ে দিচ্ছে এখানে বেঙ্গলি মিডিয়াম এসে গেছে অটোমেটিক এরপর যে জায়গাটা রয়েছে আপলোড করতে হবে ডকুমেন্টস ডকুমেন্টস আপলোডের জায়গা দেখো টোটাল ডকুমেন্টস আপলোডে অ্যাপ্লিকেন্ট ফটো অ্যাপ্লিকেন্ট সিগনেচার তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তারপরে এইচএসের মার্কশিট তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে পিএইচ সার্টিফিকেট যদি থাকে আর এক্স সার্ভিসম্যানদের জন্য অনলি পিডিএফ তাদের যে প্রমাণপত্র প্রয়োজন সেটা দিতে হবে এগুলো কিন্তু ঠিকঠাক করে দেবে তোমরা আগে যেভাবে সেই ফাইল তৈরি করে রেখেছো দুশো কেবির মধ্যে সব করতে হবে আর অনলি জে পিইজি দিতে হবে তাহলে আগে থেকে তোমরা যেগুলো করে রেখেছো সেগুলোই তোমরা এখানে একটা একটা করে সিলেক্ট হবে তবে একটা ভুল যেন না হয় এদিক ওদিক যেন না হয়ে যায় তাহলে আমরা এখন এইটা করে এগুলো সব বসিয়ে দেবে কী কী ফাইলগুলো চাইছে সেগুলো এক এক করে বসিয়ে দেওয়ার পর নিচে এইটা লেখা যেটা রয়েছে যে তুমি যেগুলো দিয়েছ সেগুলো সবই হচ্ছে সঠিক এবং তুমি সব জেনে শুনেই দিচ্ছ কোনো রকম ভুলভাল কিছু দিচ্ছ না তারপরে এখানে চিহ্নের উপরে ক্লিক করবে তবে আর একবার একটু ভালো করে দেখে নেবে যে কোথাও কোনো ভুলভাল কিছু করলে কি না সেটা একটু দেখে নেবে প্রথম থেকে শেষ পর্যন্ত স্পেলিং মিস্টেক বা কোথাও কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে নাকি সেটা দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে এখানে ওকে দু তিনবার ওকে করবে দেখো রেকর্ড সেভড সাকসেসফুলি এবং এখানে দেখো অ্যাপ্লিকেশান ফ্রম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি একটা অ্যাপ্লিকেশান নম্বর দিয়েছে এই নাম্বারটাকে কিন্তু তুলে নেবে এরপর এই প্রিন্ট অপশানে গিয়ে তোমার এই যে ফর্ম ফিল করলে সেটা তুমি একটা ডাউনলোড করে নেবে একটা ডাউনলোড করে তুমি রেখে দেবে প্রিন্ট করে রেখে দেবে প্রয়োজনে এরপর দেখো এখানে দুটো অপশান ছিল প্রিন্ট আর পে নাও এই পে নাও অপশানের উপর ক্লিক করবে পে নাও অপশানের উপর ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো অপশান দিয়েছে পে করার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েছে নেট ব্যাংকিং দিয়েছে ইউপিআই দিয়েছে ওয়ালেট দিয়েছে কিউআর কোড দিয়েছে এগুলোর থেকে তুমি যে কোনো একটা থেকে পেমেন্ট করতে পারবে যে কোনো প্রসেস তুমি ইউপিআই থেকে করতে পারো ওয়ালেট থেকে করতে পারো কিউআর কোড থেকে পারতে পারো ডেবিট ক্রেডিট যে কোনো তবে একটা কথা বলি সার্ভার যখন ঠিকঠাক থাকবে তখনই পেটা করবে কারণ এই সমস্ত সাইটগুলোতে টাকা কিন্তু কেটে নিলে রিফান্ড আসার সম্ভাবনা খুব কম নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে রিফান্ড আসে না ও বহুত ঝামেলা হয় সেই জন্য তোমাদেরকে বলছি যে পে করবে সার্ভার ঠিকঠাক থাকলে সেই সময় যেহেতু অঙ্কটা অনেক বেশি সেই জন্য যেন রকম অসুবিধা না হয় যখন সার্ভার ঠিক থাকবে সেই সময় তুমি পে করবে আর যে ওয়েটা সবচেয়ে সহজ মনে হবে ইউপিআই থেকে করতে খুব সহজ হতে পারে কিউআর কোড দিয়ে করা যেতে পারে তোমার যেটা আছে হাতে তুমি সেটা দিয়েই পে করতে পারো কোনো অসুবিধা নেই পে করার পর সাকসেসফুল হয়ে গেলে সেই যে সাকসেসফুল যে পেমেন্ট করেছো তার একটা পেজ তুমি ওখান থেকে ডাউনলোড করে